সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো আগে একটু জেনে নেই। আজকে আমাদের নবম অধ্যায় উদ স্থিতিবিদ্যা অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক নিয়ে কথা বলবো তোমাদের সাথে। প্রথমে আমরা জেনে নেই উদ স্থিতিবিদ্যা কি। পদার্থবিজ্ঞানের যে শাখায় স্থির প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে উৎস্থিতিবিদ্যা বলে। এখন এই প্রবাহী কি জিনিসটা সেটা আগে আমরা জানি। প্রবাহী হচ্ছে যে সকল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে সহজেই প্রবাহিত হতে পারে বা হতে চায়, এবং যার কোনো আকৃতি বা আকৃতির পরিবর্তনে বাধা সৃষ্টি করে না তাদেরকে আমরা বলি প্রবাহী বা ফ্লুইড। প্রবাহী দুই প্রকারের, বায়বীয় এবং তরল। বায়বীয় প্রবাহী যেমন গ্যাসীয় পদার্থ, আর তরল প্রবাহী তোমরা স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছ। তাহলে আমরা জানলাম যে পদার্থবিজ্ঞানের যে শাখায় স্থির প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে উৎস্থিতিবিদ্যা বলে। আর প্রবাহী হচ্ছে যে সকল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে সহজেই প্রবাহিত হতে পারে বা হতে চায়, এবং যার কোনো আকৃতি নেই বা আকৃতি পরিবর্তনে বাধার সৃষ্টি করে না তাদেরকে আমরা বলি প্রবাহী বা ফ্লুইড। প্রবাহী দুই প্রকার, বায়বীয় বা গ্যাসীয় প্রবাহী, আর একটা হচ্ছে তরল প্রবাহী। এবার আমরা জানবো চাপ কাকে বলে। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই বিষয়টা থেকে চাপ বোঝার চেষ্টা করো চিত্রটা থেকে, যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ বস্তুর উপর লম্বভাবে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হয় এটাকে আমরা বলি চাপ বা প্রেশার। এখন আমরা জানবো তরলের চাপটা কি। তরলের মধ্যে অবস্থিত কোনো একটি বিন্দুতে, বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর তরলটি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলি ওই বিন্দুতে তরলের চাপ। তোমরা চিত্রটার দিকে লক্ষ্য করো, যে তরলের মধ্যে অবস্থিত কোন একটি বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর তরলটি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলি চাপ। আর তরলের চাপ হচ্ছে তরলের মধ্যে অবস্থিত কোন একটি বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর তরলটি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে। খেয়াল করো যে চিত্রটার দিকে, এই চিত্র থেকে সহজেই সংজ্ঞাটা বোঝা যায়। মনে করি এফ পরিমাণ বল কোন তলের এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে ওই তলের কোন বিন্দুতে চাপ সমান আসবে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ পি সমান আসবে এফ বাই এ। চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি এবং বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, ক্ষেত্রফলকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে চাপ সমান আসে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ পি সমান আসে এফ বাই এ। আবার ওই ক্ষেত্রের উপর তরল যে পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করে তাকে আমরা বলি ঘাত। এখন আমরা জানবো চাপের একক। এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে নিউটন পার বর্গ মিটার, আর সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার বর্গ সেন্টিমিটার, এবং এফপিএস পদ্ধতিতে চাপের একক হলো পাউন্ডাল পার ফুট স্কোয়ার। এ হচ্ছে চাপের সংজ্ঞা, ব্যাখ্যা এবং চাপের বিভিন্ন পদ্ধতিতে চাপের একক। এবার আমরা জানবো তরল পদার্থে চাপের বৈশিষ্ট্য। স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ সমান এবং সব দিকে কাজ করে, অর্থাৎ স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে চাপটা সমান এবং সব দিকে সমানভাবে কাজ করে। তরলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতার সমানুপাতিক, অর্থাৎ তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ হচ্ছে ওই বিন্দুতে বিন্দুর গভীরতার সমানুপাতিক। এটা হচ্ছে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ তরলের ঘনত্বের
সমানুপাতিক। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্থির অবস্থায় তরলের মুক্ত তল সবসময় অনুভূমিক থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তরল পদার্থের চাপ ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্থির অবস্থায় তরল পদার্থের কোন বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ সবসময় সমান থাকে, ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ সবসময় সমান থাকে, এটা হচ্ছে তরলের আরেকটা বৈশিষ্ট্য। তরলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্থির অবস্থায় তরল পূর্ণ পাত্রের তলায় মোট চাপ তরলের গভীরতা এবং ভূমি ক্ষেত্রফলের উপর নির্ভর করে। স্থির তরল পদার্থ পার্শ্ব চাপ প্রয়োগ করে, আর সমুচ্চশীলতা তরলের একটা বিশেষ ধর্ম। এই হচ্ছে তরলের পদার্থে চাপের বৈশিষ্ট্য। খেয়াল করো যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ সবসময় সমানভাবে এবং সব দিকে ক্রিয়া করে, আর তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা সমানুপাতিক। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ চাপটা ঘনত্বের সমানুপাতিক। স্থির অবস্থায় তরলের মুক্ত তল সবসময় অনুভূমিক থাকে, আর তরল পদার্থের চাপ ক্ষেত্রফলের উপর লম্বভাবে সবসময় লম্বভাবে ক্রিয়া করে, আর স্থির অবস্থায় তরল পদার্থের কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ সমান থাকে। স্থির অবস্থায় তরল পদার্থে পাত্রে তরল পূর্ণ পাত্রের তলায় মোট চাপ তরলের গভীরতা এবং ভূমির ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, আর স্থির তরল পদার্থ পার্শ্ব চাপ প্রয়োগ করে। সমুচ্চশীলতা তরলের একটা বিশেষ ধর্ম, অর্থাৎ তরল সবসময় সমান উচ্চতায় থাকে, উচ্চনিতে থাকে। এটা গেলো তরলের চাপের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা, অর্থাৎ পি সমান এইচ রো জি। তরল পদার্থের কোনো বিন্দুতে চাপ প্রয়োগ, চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। চিত্রে তোমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে একটি পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ আছে। মনে করি ওই পাত্রের ভূমির ক্ষেত্রফল এ, তরলের ঘনত্ব রো এবং তরলের গভীরতা হচ্ছে এইচ, আর অভিকর্ষ ত্বরণ জি। আমরা জানি চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। এখান থেকে আমরা লিখতে পারি পি সমান এম জি বাই এ, অর্থাৎ এফ সমান আমরা লিখতে পারি এম জি। এখান থেকে আমরা মানটা বসালাম, তারপরে আমরা লিখতে পারি পি সমান রো ভি ইন্টু জি। এখানে ঘনত্ব রো সমান আমরা জানি ভর বাই আয়তন, আর এম সমান তাহলে লেখা যায় ঘনত্ব ইন্টু আয়তন, বা পি সমান আমরা লিখতে পারি রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি বাই এ। এ কাটা যাবে, এখানে আয়তন ভি সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সুতরাং এখান থেকে প্রমাণ করা যায় পি সমান এইচ রো জি, অর্থাৎ চাপ সমান উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখব যে একটি পাত্রে 0.08 কেজি পার ঘনমিটার ঘনত্বের তরল পদার্থ আছে। কত গভীরতায় তরলের চাপ 50 নিউটন পার বর্গ মিটার হবে? এখানে অভিকর্ষ ত্বরণ জি সমান দেওয়া আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে আমরা দেখেনি এখানে কি কি জিনিসগুলো দেওয়া আছে। তরলের ঘনত্ব দেওয়া আছে রো সমান 0.8 কিলোগ্রাম পার ঘন মিটার, তরলের চাপ দেওয়া আছে পি সমান 50 নিউটন পার মিটার স্কোয়ার, আর অভিকর্ষ ত্বরণ জি সমান দেওয়া আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তরলের গভীরতা এইচ আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে আমরা জানি পি সমান এইচ রো জি। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে এইচ সমান আসে পি বাই রো জি, পি এর মান 50, রো এর মান 0.8 এবং জি এর মান 9.81। এখান থেকে আসে এইচ সমান 6.3 মিটার, অর্থাৎ এটি হলো আনসার। খেয়াল করো অঙ্কটা, প্রথমেই দেখবা যে কি কি জিনিসগুলো দেওয়া আছে এগুলো ডান পাশে লিখবা, তারপরে সূত্রের মধ্যে মানটা বসাইলি রেজাল্ট চলে আসবে। এরপরে আমরা দেখব পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি এবং স্পর্শ কোণ। প্রথমে আমরা জানি পৃষ্ঠ টান কাকে বলে, সারফেস টেনশন। কোন তরলের পৃষ্ঠে একটি সরল রেখা কল্পনা করলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে দুই পাশে তরলের পৃষ্ঠতলে লম্ব বরাবর যে স্পর্শক বল অনুভূত হয় তাকে আমরা বলি পৃষ্ঠতল, একে টি দ্বারা প্রকাশ করা হয়। তরলের পৃষ্ঠতলকে টি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোন তরলের পৃষ্ঠে একটি সরল রেখা যদি আমরা কল্পনা করি তাহলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্য দুই পাশে তরলের পৃষ্ঠতলে লম্ব বরাবর যে স্পর্শ বলটা অনুভূত হয় সেটাকে আমরা বলি তরলের পৃষ্ঠটা, একে টি দ্বারা প্রকাশ করা। চিত্র হতে তরলের পৃষ্ঠে এ বি রেখা অঙ্কন করলে দুই পাশে যে টান অনুভূত হবে তাই হচ্ছে আমাদের পৃষ্ঠটান। পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ টি সমান এফ বাই এল, এর একক হচ্ছে নিউটন পার মিটার। পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ হচ্ছে টি সমান এম টি ইনভার্স টু। পৃষ্ঠটানের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে পৃষ্ঠটান তরল তলকে সংকুচিত করার চেষ্টা করে, আর তরল তলের ক্ষেত্রফল বাড়াবার চেষ্টা করলে পৃষ্ঠটানটা প্রতিরোধ করার চেষ্টা করে। এটা হলো পৃষ্ঠটানের যেটা বৈশিষ্ট্য, অর্থাৎ পৃষ্ঠটান তরল তলকে সবসময় সংকুচিত করার চেষ্টা করে আর তরল তলের ক্ষেত্রফল বাড়াবার চেষ্টা করলে পৃষ্ঠটানটা প্রতিরোধ করার চেষ্টা করে। এবার আমরা জানবো পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জিটা কি। কোন একটি তরল তলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই তরলের পৃষ্ঠ শক্তি বলে, একে ই দ্বারা প্রকাশ করা হয়। মনে করি কোন তরল তলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ডেল্টা এ পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ সমান ডব্লিউ। সুতরাং ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ সমান হবে ডব্লিউ বাই ডেল্টা এ। সুতরাং পৃষ্ঠ শক্তি ই সমান আসবে ডব্লিউ বাই ডেল্টা এ। পৃষ্ঠ শক্তির পৃষ্ঠটানের মতো পৃষ্ঠ শক্তির একক আছে, পৃষ্ঠ শক্তির এস একক হচ্ছে নিউটন পার মিটার, আর পৃষ্ঠ শক্তির মাত্রা সমীকরণ ই সমান এম টি ইনভার্স টু। এটা গেল পৃষ্ঠ শক্তি। এবার আসো স্পর্শ কোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কাকে বলে। কোন তরলের মধ্যে যদি কঠিন পদার্থ ডুবানো থাকে তবে কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে তরলের সাথে স্পর্শক টানলে স্পর্শকটি তরলের ভেতর কঠিনের সাথে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি স্পর্শ কোণ, একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ স্পর্শকটা, অর্থাৎ কোন তরলের মধ্যে যদি আমরা একটা কঠিন পদার্থ ডুবাই তবে কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে তরলের সাথে স্পর্শক টানলে, কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে যদি আমরা তরলের মধ্যে স্পর্শক টানি তাহলে স্পর্শকটি তরলের ভেতর কঠিনের সাথে যে কোণটা তৈরি করে তাকে আমরা বলি স্পর্শ কোণ, একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা চিত্রটার দিকে লক্ষ্য করো তাইলে স্পর্শ কোণটা বুঝতে পারবে। এখন স্পর্শ কোণ হচ্ছে দুই প্রকার, সূক্ষ্ম স্পর্শ কোণ, যেসব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম সেসব তরল সাধারণত কঠিনকে ভিজায়। খেয়াল করো যেসব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম সেসব তরল সাধারণত কঠিনকে ভিজায়। এসব ক্ষেত্রে স্পর্শ কোণ সূক্ষ্ম কোণ হয়, যেমন সাধারণ পানি ও কাচের ভিতরকার স্পর্শ কোণ প্রায় 10 ডিগ্রি। আরেকটা হলো স্থূল স্পর্শক কোণ, যেসব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা বেশি সেসব তরল সাধারণত কঠিনকে ভিজায় না, এসব ক্ষেত্রে স্পর্শকোণ স্থূলকোণ হয়, যেমন পারদ ও কাচের ভিতরকার স্পর্শকোণ স্থূলকোণ এবং এটা 140 ডিগ্রি। এখন আমরা দেখব কৈশিক নল
পদ্ধতিতে তরলের পৃষ্ঠটা নির্ণয়। মনে করি আর ব্যাসার্ধের একটি কৌশিক কাচ নলকে পানি বা অন্য কোনো তরলে ডুবানোর ফলে তরল নলের মধ্যে খানিকটা উপরে উঠেছে এবং পৃষ্ঠটানের জন্য নলের মধ্যে তরল তল বেঁকে অবতল আকার ধারণ করেছে। তোমরা চিত্রটার দিকে লক্ষ্য করো যে আর ব্যাসার্ধের একটি কৌশিক নল, এইটা হচ্ছে কৌশিক নল এবং একটা কাচ নলে পানি বা অন্য কোনো তরলের মধ্যে ডুবানো আছে, ফলে খানিকটা উপরে তরল নলের মধ্যে নলের মধ্য দিয়ে তরল খানিকটা উপরে উঠবে এবং পৃষ্ঠটানের জন্য নলের মধ্যে তরল তল বেঁকে অবতল আকার ধারণ করবে। ধরি তরলের স্পর্শকোণ যদি থিটা হয়, তবে স্পর্শরেখার প্রতি বিন্দুতে পৃষ্ঠটানটি উলম্ব রেখার সাথে থিটা কোণ তৈরি করে ক্রিয়া করবে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়ার ফলে কাঁচও তরলের উপর উল্টো দিকে টি টান প্রয়োগ করবে। এই টান পরস্পর লম্বভাবে টি কস থিটা এবং টি সাইন থিটা এই দুটো উপাংশে ভাগ বিভক্ত করা যাবে। চিত্রতে দেখা যায় অনুভূমিক উপাংশগুলি পরস্পরকে নাকচ করে দেয়, কেবলমাত্র উলম্ব উপাংশগুলি কার্যকর থাকে। যে অনুভূমিক উপাংশ টি সাইন থিটা এটা একটা আরেকটাকে প্রশমিত করে দেয়, শুধু এখানে কার্যকর থাকে উলম্ব উপাংশ অর্থাৎ টি কস থিটা। এখন তরলের সাথে স্পর্শরেখার উপর মোট ঊর্ধ্বমুখী বল হবে টি কস থিটা ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ টি কস থিটা ইন্টু 2 পাই আর। কৌশিক নলের ভিতরে উত্থিত তরল স্তম্ভের আয়তন ভি হলে আমরা লিখতে পারি ভি সমান পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচটা হচ্ছে কৌশিক নলে তরল স্তম্ভের উচ্চতা। দুইটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে, খেয়াল করো তরল তলের বক্র অংশে তরলের আয়তন ভি হলে ভি সমান আসবে এ বি সি ডি চোঙের আয়তন মাইনাস এ বি অর্ধগোলকের আয়তন। এখানে নিচের চিত্রটাতে খেয়াল করো যে ভি এর মানটা হবে, আয়তনটা হবে এ বি সি ডি চোঙের আয়তন, এই চোঙের আয়তন এ বি সি ডি থেকে বিয়োগ হবে আমাদের অর্ধগোলক অর্থাৎ এ ই বি এই অর্ধগোলকের আয়তনটা আমাদের বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই তাহলে কি আসে দেখো, ভি সমান আসে পাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস হাফ ইন্টু 4/3 পাই আর স্কোয়ার সমান আসে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর স্কোয়ার, পাই আর কিউব সমান এখান থেকে আমরা লিখতে পারি 1/3 পাই আর কিউব। সুতরাং উক্ত কৌশিক নলে তরল স্তম্ভের মোট আয়তন সমান হবে ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি। সুতরাং উক্ত কৌশিক নলে তরল স্তম্ভের মোট ওজন হবে ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি ইন্টু রো জি। এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জিটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। সুতরাং সাম্য অবস্থায় আমরা লিখতে পারি 2 পাই আর টি কস থিটা সমান আসবে পাই আর স্কোয়ার এস প্লাস 1/3 পাই আর কিউব ইন্টু রো জি, বা আমরা লিখতে পারি 2 টি কস থিটা সমান আর এইচ প্লাস 1/3 পাই আর স্কোয়ার ইন্টু রো জি। সুতরাং এখান থেকে আমাদের আসে টি সমান আর রো জি ইন্টু এস প্লাস আর বাই 3/2 কস থিটা, এটাই হচ্ছে আমাদের টি এর মানটা। অর্থাৎ উক্ত সমীকরণের সাহায্যেই আমরা যে কোনো তরলের পৃষ্ঠটান টি নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব সান্দ্রতা বা ভিসকোসিটি কাকে বলে। যে ধর্মের জন্য প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের মধ্যকার আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে আমরা বলি সান্দ্রতা, প্রবাহীর সান্দ্রতা বা ভিসকোসিটি। খেয়াল করো আপেক্ষিক গতিটা হচ্ছে নিজস্ব তরলে নিজস্ব অণুগুলির মধ্যে যে বাধা সেটাকে আমরা বলি আপেক্ষিক বাধা। যে ধর্মের জন্য প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরে মধ্যকার আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে আমরা বলি ওই প্রবাহীর সান্দ্রতা। আপেক্ষিক কথাটার অর্থ হচ্ছে তুলনা করা, অর্থাৎ আপেক্ষিক গতির মধ্যে যে বাধাটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে ওই প্রবাহীর সান্দ্রতা। সান্দ্রতা সকল প্রবাহীর সাধারণ একটা ধর্ম, তবে বিভিন্ন প্রবাহীর সান্দ্রতা বিভিন্ন হয়।
যে প্রবাহীর ঘনত্ব যত বেশি তার সান্দ্রতা তত বেশি, অর্থাৎ সান্দ্রতাটা নির্ভর করে প্রবাহীর ঘনত্বের উপর। যেমন পানির চেয়ে মধুর সান্দ্রতা বেশি, কারণ পানির চেয়ে মধুর ঘনত্ব বেশি। আবার মধুর চেয়ে আলকাতরার সান্দ্রতা বেশি, কারণ মধুর চেয়ে আলকাতরার ডেন্সিটি বা ঘনত্ব বেশি। এখন আমরা জানব সান্দ্রতা সহ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। একক দূরত্বে অবস্থিত দুটি প্রবাহী স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শ বল প্রয়োগ করতে হয় তাকে আমরা বলি ওই প্রবাহীর সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক, একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্কের এসআই একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা পয়েস। সান্দ্রতা সহগের মাত্রা সমীকরণটা হচ্ছে এটা সমান এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান। এটা গেল সান্দ্রতা এবং সান্দ্রতা গুণাঙ্ক, খুব ইম্পর্টেন্ট কথা, প্রায় পরীক্ষা আসে, এগুলো ভালো করে খেয়াল করুন। এখন আমরা এই সান্দ্রতার কি প্রয়োজনীয়তা আছে সেটা আমরা দেখব। প্রবাহীর বিশেষ ধর্ম হিসাবে সান্দ্রতার প্রয়োজনীয়তা নিম্ন। যেমন পানির উপর নৌযানের চলাচলের ক্ষেত্রে সান্দ্রতার প্রয়োজন হয়, সান্দ্রতা জানতে হয়। মোটর গাড়ি এবং বিমানের বায়ুজনিত চলাচলের ক্ষেত্রে সান্দ্রতা জানতে হয়। প্রবাহীর পদার্থ বহনকারী পাইপ লাইনের জন্য, প্রবাহী পদার্থ বহনকারী অর্থাৎ প্রবাহী যে পাইপ লাইন দিয়ে চলে সেই পাইপ লাইনের জন্য সান্দ্রতার প্রয়োজন হয়। কলমের কালি প্রস্তুত করার জন্য সান্দ্রতার প্রয়োজন হয়। মানবদের রক্ত সংবহন তন্ত্রের জন্য সান্দ্রতার প্রয়োজন হয়। এই হচ্ছে সান্দ্রতার প্রয়োজনীয়তা। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিসগুলা শিখলাম আবার আমরা একটু রিভিউ করি। প্রথমে আমরা দেখলাম প্রবাহী কি, তারপরে দেখলাম আমরা চাপ কাকে বলে, তরল পদার্থের চাপের বৈশিষ্ট্য, চাপের বিভিন্ন একক, তারপরে স্পর্শ কোণ, পৃষ্ঠতল, সান্দ্রতা, সান্দ্রতার প্রয়োজনীয়তা এবং তরল স্তম্ভের পৃষ্ঠ তরলের একটা চাপের রাশিমালা, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানলাম সান্দ্রতা আর কৌশিক নলের একটা তথ্যের একটা সমীকরণ জানলাম, কৌশিক নলের টি সমান একটা সামথিং একটা সমীকরণ জানলাম। আর সান্দ্রতার প্রয়োজনীয়তা, সান্দ্রতা কি, সান্দ্রতার গুণাঙ্ক কাকে বলে, সান্দ্রতা প্রয়োজনীয়তা কি, এগুলো আমরা জানলাম। এই ছিল মোটামুটি এই হাইড্রোস্ট্যাটিক চ্যাপ্টারের আলোচনা। এগুলো একটু ভালো করে দেখলে আর এই যে অঙ্কগুলো, যে পি সমান এইচ রো জি সূত্রের একটা অঙ্ক করবে তোমরা, সেই অঙ্কটা ভালো করে দেখবে। এই অঙ্কটা ম্যাক্সিমাম সময় আসে পরীক্ষা, অর্থাৎ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা পি সমান এইচ রো জি, এই সূত্র অঙ্কগুলো ভালো করে দেখবে তোমাদের পাঠ্য বইয়ে। উদাহরণে অনেকগুলো অঙ্ক আছে এবং অনুশীলনীতেও আছে, এগুলো প্র্যাকটিস করবে বাসায়। তো মোটামুটি এই ছিল আমাদের হাইড্রোস্ট্যাটিক বা সান্দ্রতা চ্যাপ্টার, হাইড্রোস্ট্যাটিক বা উৎস্থিতিবিদ্যা চ্যাপ্টারের আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 11 শব্দ শব্দের বেগ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর এই ভিডিওটা যদি তোমরা আবার দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.vd এই ওয়েবসাইটটিতে ঢুকলেই এই ভিডিওটা আবার দেখতে পাবে। এবং বারবার ওই বিশেষ করে তরলের পৃষ্ঠটানের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা ভালো করে দেখবে, এটাকে চিত্রটার দিকে সমীকরণের টার্মগুলো চিত্রের সাথে মিলায় পড়বে, তাহলে সহজেই বুঝতে পারবে। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে শেষ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।